বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ বজ্জঙ্গ নগরস্থিত গিরিবালা উদ্যোগের কর্মচারীদের। গিরিবালা উদ্যোগে প্রায় 300 জন মহিলা পুরুষ কর্মী কাজ করেন, এর মধ্যে মহিলাদের সংখ্যাই বেশি। এদের মধ্যে পুরনো এবং নতুন কর্মীও রয়েছেন। অভিযোগ, কয়েক মাসের বেতন বকেয়া পড়ে আছে এই কর্মচারীদের। সময় মতো বেতন না পাওয়ায় অসহায় কর্মচারী এবং তাদের পরিবার। আরও অভিযোগ, তারিখের পর তারিখ দেওয়া হলেও তাদের ভাগ্যে বেতন জোটেনি। কোম্পানিটি পরিদর্শন করেছিলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ, তখন মুখ্যমন্ত্রীর সামনে সংস্থাটিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর জন্য নতুন 60-70 জন কর্মী নিয়োগ করেছিল সংস্থা। তারা এখনও এক টাকাও পাননি বলে অভিযোগ। বেতনহীন কর্মীরা যখন দুশ্চিন্তায়, কোম্পানি বন্ধ করে দেয়া হয়। এই অবস্থায় বকেয়া বেতনের দাবিতে কর্মীরা বুধবার কোম্পানির সামনে বিক্ষোভ দেখায়। পরে আগরতলা কর্নেল চৌমোহনীতে কোম্পানির এমডি সেন্টু রঞ্জন চক্রবর্তীর বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। নতুন করে যারা আছে তাদের মতন কোনো দিচ্ছে কি তারা 1,000 টাকা করে এক মাস, পরের মাস থেকে তারা বেতন দাবি করে লাইব, কিন্তু তারা আজ পর্যন্ত তারা 1 টাকাও তারা পাইছে না। করোনা কারফিউতে প্রচুর মানুষ যে কাজ হারিয়েছেন, অভাব অনটন চলছে, বিরোধীদের অভিযোগ যে সত্য তা এই ঘটনা আবারও প্রমাণ করেছে। পিওর রিপোর্ট, চ্যানেল 3 রাত।